মুখ্যমন্ত্রী সরকারি জনসভার আগের রাতে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে তৃণমূলের পোস্টার, দলনেত্রীর ছবি দেওয়া ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগে উত্তেজনা, বিজেপির দিকে অভিযোগ শাসক দলের, দুপক্ষের বচসা। সিঙ্গুর থেকে লং মার্চে হাঁটার এক সপ্তাহ পরেই তৃণমূলে মুর্শিদাবাদের নবগ্রামে সিপিএম বিধায়ক ও সারা ভারত ক্ষেত মজুর সংগঠনের জেলা সম্পাদক কানাই মণ্ডল। গতকাল নবগ্রামে পরিবহন মন্ত্রী সভায় তৃণমূলের পতাকা হাতে তুলে নেন সিপিএম বিধায়ক। যুব তৃণমূলের শহীদ বেদি ভাঙাকে কেন্দ্র করে মাথা ভাঙায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। মাথা ভাঙা এক নম্বর ব্লক সভাপতি মজিদুল হোসেন সহ 12 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়। অভিযোগ অস্বীকার তৃণমূল ব্লক সভাপতির। উত্তর চব্বিশ পরগনা আমডাঙ্গার আটঘড়ায় যুবকের রহস্যমৃত্যু, পুকুর থেকে উদ্ধার পচা গলা দেহ। মোহাম্মদ মোস্তফা আলী নামে বছর 32-এর ওই যুবক দলীয় কর্মী বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। কিভাবে মৃত্যু খতিয়ে দেখছে আমডাঙ্গা থানার পুলিশ। পচা মাংসের কারবারের জন্য ইকবাল আনসারিকে কে দিয়েছিল লাইসেন্স, তা নিয়ে সোয়াইশেদপুরের পূর্বতন পঞ্চায়েত বোর্ডের তৃণমূল প্রধান এবং সিপিএম এর পঞ্চায়েত সদস্যের মধ্যে চাপান উত্তর। নদিয়া শান্তিপুরে বিস্ফোরণকাণ্ডের জের বাঁকুড়া উন্দা থানা এলাকার আগরদা ও নাকাই জুড়িতে পুলিশি অভিযান, চোলাইয়ের ঠিক ভাঙলো পুলিশ, আটক এক, নষ্ট করে দেয়া হয় চোলাই ও চোলাই তৈরির সরঞ্জাম। তালা ছুড়ল হুগলির রিষড়ার হেস্টিংস জুট মিলে, মন্দার কারণ দেখিয়ে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলায় কর্তৃপক্ষ, অভিযোগ শ্রমিকদের, প্রতিবাদে ঘণ্টাখানেক জিটি রোড অবরোধ বিজেপি সমর্থিত শ্রমিকদের। কাজ বন্ধ হুগলির চাপদানির নর্থব্রুক জুট মিলেও কর্মহীন প্রায় 5,000 শ্রমিক, শ্রমিক বিক্ষোভের কারণ দেখিয়ে কাজ বন্ধের নোটিশ ঝোলালো মিল কর্তৃপক্ষ। এ নিয়ে গত 6 মাসে হুগলিতে বন্ধ হলো 4টি জুট মিল। পূর্ব মেদিনীপুরের ভবানীপুরে বাইক দুর্ঘটনায় মৃত এক, আহত আরও এক। গতকাল রাতে হলদিয়া সিটি সেন্টারের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি প্রথমে ডিভাইডার ও পরে লাইট পোস্টে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালকের। পুলিশ জানিয়েছে একজনের হেলমেট থাকলেও আরেকজনের হেলমেট ছিল না। মাঝরাতে বীরভূমের নানুরের দাসকল গ্রামে রেলগেটে পরপর 3টি গাড়ির সংঘর্ষ, আহত 3। বাম্পার পেরোতে গিয়ে সামনে থাকা লরির পেছনে ধাক্কা মারে খড়ি মাটি ভর্তি একটি লরি, কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় লরির পেছনে ধাক্কা মারে একটি গাড়ি, আহত হন লরি ও গাড়ির চালক এবং লরির খালাসি। তাকে ফ্রেমে রেখে সেলফি তোলার হিরিক মহিলাদের, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবার থেকে অনুব্রত মণ্ডলের সভামঞ্চে থাকবেন 4 মহিলা নিরাপত্তারক্ষী, সিদ্ধান্ত প্রশাসনের। জমি সংক্রান্ত বিবাদের জেরে বৌদিকে খুনের চেষ্টার অভিযোগ দেওয়ারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার বামুনগোলা থানার আদাডাঙ্গা গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বামুনগোলা থানায় সঞ্জিতের বিরুদ্ধে বৌদিকে মারধর ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। গঙ্গায় মাছ ধরার জন্য দিতে হবে তোলা, না দিলেই মারধর ও লুটপাটের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। মোথাবাড়ির পঞ্চানন্দপুরের ঘটনা, অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস মোথাবাড়ির বিধায়কের। পশ্চিম বর্ধমানের বার্নপুরে ত্রিবেণী মোড়ে ভয়াবহ আগুন, ভস্মীভূত 17টি দোকান। গতকাল রাত 2:30 নাগাদ একটি দোকানে আগুন লাগে, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতে। দমকলে 3টি ইঞ্জিনের ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।